আধুনিক বিশ্বে আপনার স্কিন ডিজিজের জন্য কাঁচা হলুদ ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য মেথি ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য ঝিনুকের পাউডার ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগ দূর করার জন্য নিমপাতা, মেহেদি পাতা, অ্যালোভেরার জুস ব্যবহার করে। এই বিশ্ব এখন যখন এগিয়ে আসছে, তখন আমরা একটু একটু করে এগিয়ে আসতেছি। আমাদের দেশে কিন্তু হাজার বছর আগে ফিটকিরি, অ্যালোভেরা ছিল, কিন্তু আমরা তখন কি করতাম, কেটে গেলে, পুড়ে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে একটু ফিটকিরির পানি ব্যবহার করতাম। আমাদের দেশে কিন্তু আগেও বরফ কল ছিল, আইসক্রিম ছিল, বরফ ছিল, আমরা কেটে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে, থেতলে গেলে, পুড়ে গেলে কিন্তু বরফ আগে ব্যবহার করতাম না। এখন কিছুটা ব্যবহার করি, তাও একদম 100% মনে প্রাণে ব্যবহার করি না, কিন্তু আসলে এইসব ক্ষেত্রে কাঁচা হলুদ, নিম পাতা, মেহেদি পাতা, ফিটকিরি এবং বরফ একটা বিরাট ভূমিকা রাখে। এটা একটা বড় ধরনের ফার্স্ট এড, এটা 20% ফার্স্ট এড না, 30% ফার্স্ট এড না, এটা 50-50 ফার্স্ট এড, মানে অর্ধেক রোগটা সে সারাতে পারে। মাথায় কোনো কারণে ব্যথা হয়েছে বা বাড়ি লাগছে, রক্ত পড়তেছে, 1-2 ইঞ্চি কেটে গেছে, সেখানে চিলি ছাড়া আপনি যদি বরফ দেন, ফিটকিরি দেন, মেহেদি পাতা দেন, কাঁচা হলুদ বাটা দেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো হবে, চিলি লাগবে না। দিনে 2-3 বার করে দিতে হবে, দিয়ে দিয়ে আপনার জীবাণুটা দূর করতে হবে। এবং মাথার যে কোনো আঘাতের জন্য কাঁচা হলুদ একটা বিরাট ভূমিকা পালন করে, অ্যালোভেরা একটা বিরাট ভূমিকা পালন করে, নিম পাতা, মেহেদি পাতা একটা বিরাট ভূমিকা পালন করে। চিকিৎসা আছে হাতের কাছে, আমরা গ্রহণ করি না।